কি জানতে ইচ্ছে করছে তো আজকের এই ফুচকা চ্যালেঞ্জে কে জিতবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কি বলবো গুড মর্নিং না গুড আর্লি মর্নিং মাত্র বাজে পাঁচটা চল্লিশ আর আমার কাছে এটা খুব গর্বের বিষয় যে আমি অনেক 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 কদিন পর এত ভোরে এত সকালবেলায় আর কি তোমাদের সাথে দিনটা শুরু করলাম তো উঠেছি কিন্তু আরেকটু আগে ছোটোখাটো টুকটাক কাজ করছিলাম মা তো উঠে পড়ে আমার অনেক আগেই আমি উঠে পড়েছি দেখি মা কাজ করছে ভীষণ ভালো লাগছে আর খুব ফ্রেশ লাগছে এখনো বাসন ধোয়া হয়নি কাঁচা কুচি সমস্তটাই পড়ে আছে সব হবে বলে বাবা ছয়নি এখন ঘুম থেকে উঠলো দেখে তো তো কালকে দুটো পাতি লেবু গাছ কেনা হয়েছে একটা এখানে বসানো আছে আর একটা বসানো আছে কল পারে সকালবেলা পাড়া বেরিয়ে এলো এবার বাসন ধোবে সব থেকে জরুরি আর গুরুত্বপূর্ণ কাজ হলো ফোন চার্জে বসানো এতক্ষণ ফোনগুলো তিনটে ফোনই তিনটে বোর্ডে চার্জে বসিয়ে দিয়েছিলাম ফুল চার্জ হয়ে গেছে আর কোনো চিন্তা নেই আর কারেন্ট যদি না থাকে সকালবেলায় জানতে পারি হয়তো লাইনের কোনো কাজ চললো ছ সাত ঘন্টা কারেন্ট থাকবে না আগে মোবাইল চার্জে দিই ওটা সব থেকে বেশি জরুরি এগুলোকে ভেবেছিলাম কাল রাতে সার্ফে ভিজিয়ে রাখবো কিন্তু থাক এখন সকালেই ভিজাবো আর কি করা যাবে অনেকক্ষণ টাইম লেগেছে এই মহৎ কাজটা সারতে তাও প্রায় এক ঘন্টার কাছে গ্যাসের আওয়াজ হচ্ছে গ্যাস নিলাম গ্যাস বুক করেছিলাম তিন চার দিন আগে তো এই মাত্র দিয়ে গেল এই যে পুটি মাছ পুটি চিংড়ি মেনি মাছ সমস্তটাই মিশানো আছে আজকে কলায়ের ডাল আর মাছ চচ্চড়ি দারুণ মেনু আজকে অনেক ভোরবেলায় উঠে না অনেক আগের কথা মনে পড়ছে যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন এরকম খুব তাড়াতাড়ি উঠতাম পাঁচটা পাঁচটা পনেরো পনেরো পাঁচটা সাড়ে পাঁচটা এসব টাইমে উঠতাম সাড়ে পাঁচটায় কমে উঠতাম মানে আমি যখন উঠতাম হালকা হালকা অন্ধকার অন্ধকার থাকতো শুধুই মনে হতো জিমা ঘুমাবো তাড়াতাড়ি উঠি বকবে নাকি সবাই হ্যাঁ কাজ করতে হবে শ্বশুর বাড়ি এরকম মনে হতো কিন্তু কয়েক মাস যাওয়ার পর দেখলাম সত্যি মানুষগুলোকে যেরকম ভেবেছিলাম সেরকম নয় ওরাই বলতে তাড়াতাড়ি উঠে তোমার দরকার কি তো দেখো দীর্ঘ চোদ্দোটা বছর পার করে দিয়েছি পনেরো বছর রয়েছি এই মানুষগুলোর ব্যবহারের একটু পরিবর্তন পেলাম না এখন ইদানিং কি হয়েছে জানো তো মানে এই সোশ্যাল মিডিয়ায় নামার পর থেকে রাত্রেবেলা ঘুমোতে অনেকটা রাত হয়ে যায় আমি চেষ্টা করলেও আর একদম সকালে উঠি না আর যদি সকালে উঠি মা বলবে তুমি এত সকালে কেন উঠলে আসলে মাও না বোঝে মা কেন বাড়ির সবাই বোঝে যে বৌমা তো একটা কাজের মধ্যে আছে তারও এই কাজেও যথেষ্ট পরিশ্রম মাথা কাটাতে হয় এই সমস্ত সব কিছু ভেবে চিন্তে আর কি আমাকে বাঁচিয়ে রাখে কাজের দিক থেকে তবু কি বলতো আমি চাই যে না আমার কাজগুলো আমি করি এরকমটা মনে হয় কেউ কাজগুলো করে দিচ্ছে না তাকে দিয়ে করাবো আমার সেই মানসিকতা একদম নেই তো যাই হোক কথাবার্তা অনেক বলে ফেলছি পুরোনো দিনের কথা মনে পড়লে হয় তোমাদের সাথে শেয়ার করি আজকে একটু বাচ্চাদের মতো দুধ আর বিস্কুট খাবো কালকে রাত্রেও দুধ রেখেছে চা খাওয়ার আমি টাইম পাইনি তো দুধটা গরম করলে আমি একটু বেশি পরিমাণেই আছে অল্প পরিমাণে দুধ থাকলে চা খেয়ে নিতাম তো বিস্কুট আছে বিস্কুট আর দুধ খেয়ে নেবো তারপর আবার সেই দুপুরে ভাত খাবো দুধ বিস্কুট ভিজাতে দিলাম চিনি দেব না চিনি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যায় ভালো লাগে না খেতে আজকের ডেলি রুটিনটা কিন্তু আমার সিস্টেম মাফিক চলছে আরো হ্যাঁ আমার স্নানও হয়ে গেছে কিন্তু কি জানো তো সিস্টেম মাফিক চললে কি হচ্ছে আজকের সকালটা শুধু মাছ বাঁচতে বাজতে গেল চিংড়ি মাছ নেওয়া হয়েছে মনে হলো যে একটু পটল চিংড়ি খাবো কারণ এই বছরে পটল ওঠার পর থেকে একদিন দুদিন পটল খাওয়া হয়েছে কিন্তু পটল চিংড়ি খাওয়া হয়নি আর পটল চিংড়ি সববার খুব ভালো লাগে তো চিংড়ি মাছ বাছার পিছনেও তো টাইম সেটাও বুঝতে পারো চলে এসছি স্নানের পর রান্নাঘরে এটাই আমাদের মেয়েদের আসল ঠিকানা তো যাই হোক শোনান একটা কথা বলি তুমি এখন যে ভিডিওটা দেখছো তাকেই বলছি তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আমি কখনও বলবো না জোর করে লাইক করার জন্য অবশ্যই ভিডিও ভালো না লাগলে তোমরা কেন লাইক করবে এমনটা অনেক সময় হয় আমি নিজেকে দিয়েও সেটা অনুভব করি ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো ভুলে গেলাম কিংবা অনিচ্ছা বসাতে হয়তো লাইকটা দিলাম না সেরকমটা যদি হয়ে থাকে তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দিও কারণ তোমার একটা লাইক আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ তার সাথে কমেন্টও আমি কিছুদিন ধরে চেষ্টা করছি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার আর কয়েকদিন ধরে দিচ্ছিও তোমরা কমেন্ট করো আমি তোমাদেরকে রিপ্লাইও দেব। আর হ্যাঁ আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমাদেরকে তুমি করে বল কেন বলি যেন আমি আমার এই বাড়িতে যাদের সাথে থাকি তো মা আমার শাশুড়ি মাকেও আমি তুমি বলি কারণ খুব নিজের মনে করি তা আমি মনে করি যে আমার ইউটিউব ফ্যামিলি হচ্ছে একটা বৃহৎ পরিবার সেই পরিবারের মানুষগুলো আমার খুব নিজের খুব কাছের খুব আপনজন রক্তের সম্পর্ক থেকেও মনের সম্পর্কের টান কিন্তু অনেক বেশি তো সেই জায়গাটা থেকেই আমি তোমাদের সবাইকে তুমি বলি কারণ যে এখন ভিডিওটা দেখছো সে আমার থেকে বয়সে অবশ্যই অনেকটা বড় হতে পারো সমবয়স মানে সমবয়সীও হতে পারো আবার ছোটও হতে পারো তো সেক্ষেত্রে সবাইকে আমি তুমি বলি খুব নিজের মনে করি তো তাই দেখো এখন এই রান্নাঘরটায় এসছি মানে এইগুলো না শুধু আর কি চুলকাচ্ছি কাচ্ছে সুতাল মেখে হাওয়ায় বসলাম তো মানে মাছ টাছ গুলো সব কোটা মোটা আছে তো গিয়ে রান্নাটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আচ্ছা সোহিনী তোমাদের সামনেই একটা কথা বলছি আর এটা খুব সত্যি কথা সহিনী এমন কোন দিন আছে যে আমার হুকুম ছাড়া তোর সেই দিনটা কাটলো না না প্রত্যেকদিন কিছু না কিছু হুকুম আমি চালাই বল দোকানে যাওয়া থেকে এটা ওটা সেটা আছে মানে সকাল হলেই সোহিনী না সায়ন এই যে চললো সারাদিন বাজারে কি মাছ আছে দেখায় কি সবজি বসেছে দেখাই হুকুম তাহলে এই যে হুকুম চালায় রাঘস তো হুম রাঘ হয় তো মনে না হ্যাঁ না না আগে সত্যবাল রাঘ হই না দেখো টলি ফাঁকা বুঝতে পাচ্ছ তো এখনো নবাব বের হইনি কাজে সত্যি আর হুকুমের ভাগ্য আমি তোমাদেরকে রাজিদাদা বলতে গাড়িটা নামা গাড়িটা কোনো যুক্তি মানে কি বলবো তোমাদেরকে ক্যামেরা অন করে আমি তখন এবার সব সময় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার কি ক্যামেরা অন থাকে স্কুটিটাও নামাতে পারে এই যে আমারই কম নয় তো বাচ্চা মে আচ্ছা সাইনি তুই বল তো আমাদের গাড়িতে ইউটিউবার চ্যানেলের নাম লেখা আছে কেন দেখি তোর কি বক্তব্য ইউটিউব থেকে দিয়েছে না গাড়িটা এই নাম থেকে কেন নাম ঘুম থেকে ওঠার পর দেখো সে মনে হচ্ছে কি বলবো 140 ডিগ্রি রাগ আছে এবার খ্যাক করলে বলে আমাকে দেখো ক্যামেরা দিয়ে মুখে ছোলা আর বাদাম ভরেছে চিংড়ি মাছ অল্পই কেনা হয়েছিল তাও দেখো বাছার পর আরো অল্প হয়ে গেছে একদম আমার নিজের দেখেই হাসি পাচ্ছে ভীষণ বাবাকে দোকানে পাঠিয়েছিলাম বাবা কি এনেছো ডিম এই ডিম দিয়ে কি হবে আমি তা জানি না এনে থুতো বললো তোমাদের দাদা বললো সাতখানা ডিম এনে রেখো খাবো ঠিক আছে চলো তাই হবে চিংড়ির পরিমাণ অল্প পড়লে বাড়ির সবাই খুব হাসছে তাই আমি আজকে চিংড়ির বাটি চুরি করে ফেলবো আর পটল চিংড়ি হলো না আমার মতো উদ্ভট কি দুনিয়ায় দুটো আছে বলে তো আমার মনে হয় না দেখো আইলেস মানে আমি চারটে পাঁচটাও ভিডিও করিনি এই আইলেস পরে এত অসহ্য লাগছে মনে হচ্ছে যেন চোখের মধ্যে বোঝা যাপোনো বোঝা যাপোনো ভাব রান্না করছিলাম তখন তোমাদেরকে বললাম তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদার আজকে এখনো কাজ হয়নি কারণ ওর কাজের চাপটা একটু বেশি আমি হালকা একটু ফ্রি হয়েছিলাম ভাবলাম শুয়ে সময় নষ্ট করে লাভ নেই তার থেকে বরঞ্চ মজা কটা ভিডিও করে রাখি তো সেই জন্যই একটু ভিডিও করলাম না সাজগোজগুলো আগে তুলি বাইরের ঘরের কাজ সারবো ততক্ষণ সন্ধে হয়ে যাবে গরুকে খেতে আছে ফ্রেশ হয়ে বাঁচলাম একটা নোটিফিকেশন পেলাম মজ অ্যাপে খুব ভালো লাগলো আমার জেনে মানে মজ অ্যাপে যত ইউজার আছে সবার মধ্যে আড়াইশো জনের মধ্যে আর কি আমরা আছি যে একটা অ্যাপে কিন্তু কম ইউজার থাকে না তার মধ্যে আড়াইশো জন এটাই আমার কাছে অনেক গুছিয়ে মিথ্যে বলার জন্য তো পুরস্কার প্রাপ্ত করা উচিত তো আমার যদি সামর্থ্য হয় ওকে খুব ভালো একটা বড় পুরস্কার দেব গুছিয়ে মিথ্যে জন্য আমি তো বললাম গুছিয়ে মিথ্যে বলার জন্য ওকে আমি পুরস্কার দেব কিসের পুরস্কার কিসের পুরস্কার সেটা বুঝতে পারবা গুছিয়ে মিথ্যে বলার জন্য আরে আমি তো তোমাকে পুরস্কৃত করব হুকুম কিসের হুকুম বিছানায় বসতে যাচ্ছে বলছে এখন সুতালটা দাও বিছানায় শুতে যাচ্ছে বালিশটা আগিয়ে দাও ও বাবা বিছানায় শুতে যাচ্ছে জলের বোতলটা দাও এই যে হুকুমের হুকুম এর জন্য আমি ওকে একটা পুরস্কৃতি করব কালকের মেলা থেকে আনা পপকর্ন আমি যখনই ব্লগ করি তখনই এদের চাচামেজি এখন আমরা রসগোল্লা খাবো তাই তো সায়ন এই যে আমাদের সোহিনী রানী সারা দিন ছিল না এখন আসলো কোথায় গিয়েছিলি মাসির বাড়ি ওই ভালো আছে মাসির বাড়ি মামা মামি সবাইকে নিয়ে কালকে মেলায় যাওয়ার সময় কি বলবো ভাবা যায় সোহিনী যে আমার হাঁটুর বয়সী ওর কাছ থেকে আমার শাড়ি পরতে পরা শিখেছি এটা ঠিক ছোটদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে একটা নতুন স্টাইলের শাড়ি বল পরিয়ে দিবি তার পরের দিন আমাকে আর মানে নিউ হেয়ার স্টাইলটা কবে করে দিবি যেদিনকে তাহলে আজকে মা ফুচকা খাচ্ছে সৈনিক খাচ্ছে আর আমি হা করে দাঁড়িয়ে আছি ছটার বেশি হবে না আর আমি এই যে আমার তো অল্পে হবে না কি জানতে ইচ্ছে করছে তো আজকের এই ফুচকা চ্যালেঞ্জে কে জিতবে জানতে হলে কিন্তু চলে যেতে হবে ফেসবুক পেজ দেখো ডিসক্রিপশনে লিংকটা দেওয়া আছে তোমরা লিংকে ক্লিক করলেই দেখে নিতে পারবে ফুচকা চ্যালেঞ্জ কে জিতলো আর কে শাস্তি ভোগ করলো সরি কে হারলো আর কে শাস্তি ভোগ করলো শুধু ফুচকা চ্যালেঞ্জ নয় এছাড়াও আরও মজার মজার ভিডিও ভ্যারাইটিস রকমের ভিডিও তোমরা পেজে পেয়ে যাবে ইউটিউবে তো এই চ্যানেলে তোমরা দেখতে পাও ডেলি ব্লগ আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করি প্রত্যেকদিন যেভাবে যায় পরের দিন শেয়ার করি তো আর এখানে পেজে মজার মজার ভিডিও মজার মজার ভিডিও আছে হ্যাঁ তোমরা জাস্ট ডেসক্রিপশনে গিয়ে লিংকে ক্লিক করলেই পেয়ে যাবে বলা থাকলো যারা ভালোবাসে এই ধরনের ভিডিও তাদের জন্য এবার আমিও খাবো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব না দুধ জাল হয়নি এখন আমি ভাবছি আজকে ফুচকা খেয়ে আমি ওকে দুধ খেতে দেবো না কারণ অ্যাসিডিটি হয়ে যাবে তাই তো সব থেকে মানে সামলে রাখবে সাহেব নিজেকে সামলে কন্ট্রোল করে ভিডিও করতে হবে আমাদের খাওয়া দেখে ওর আগে হাসি পাবে তাই তো হাসি পাবে তার মধ্যে আজকে আমার একটু শরীরে খারাপ হাসি হচ্ছে এখন কি হবে বলতে হচ্ছে আর আমি রেডি আর কি বলো তো মানে এই সমস্ত ব্যাপারে সব থেকে বেশি ধৈর্য রাখতে হয় ক্যামেরাম্যানের কারণ ওকে ঠিক রাখতে হবে তাহলে তো ফোনটা এরা মেনা 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 হবে মানে ভিডিওটা কাঁপবে তো হাসলে এদিকে হাসি আটকাতে হবে তো যাই হোক বন্ধুরা অনেক কিছু মেইনটেইন করতে হয় কারণ দই খাওয়া চ্যালেঞ্জ দিন যা হয়েছে আমার সাথে আমি জানি আমি তো যাই হোক বন্ধুরা আর বিশেষ কিছু নেই খাওয়া দাওয়ার পর তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে কেমন সবাইকে টাটা